ভয়া সত্যি বড় প্রদায়ী हेलो बंधुरा वेलकम टू माय चैनल तन्मयदा गाली बॉय वेलकम टू माय अनदर वीडियो। आज कथा बोलबो बालीगंजेर काछेई एकडालिया पार्क और सिंगी पार्क निये। এই পূজো প্যান্ডেলের প্রস্তুতি অনুষ্ঠানে আজকের তিন নম্বর এপিসোডে আজকে দেখাবো সিঙ্গি পার্ক আর একডালিয়া পার্কের প্যান্ডেল কিভাবে চলছে তার প্রস্তুতি। আমরা যেটা ধ্বংস করেছে আমাদেরকেই সৃষ্টি করতে হবে। কোভিড পরিস্থিতি মেনে থিম আমরা তুলে ধরছি মানুষের কাছে, তার নাম হচ্ছে বালিগঞ্জে নেমেই কাছেই একডালিয়া পার্ক আর সিঙ্গি পার্ক, অবশ্যই দেখতে ভুলবে না। চলো আজকের তোমাদের এই অনুষ্ঠানের প্রথমে দেখাই একডালিয়া পার্কের প্যান্ডেলের প্রস্তুতি। অবশ্যই এই একডালিয়া পার্কের পুজো মিস করবে না, তার কারণ একটাই, এই পুজো দক্ষিণ কলকাতার মধ্যে বড় বড় পুজোদের মধ্যে একটা। আর ঠিক তার কাছেই সিঙ্গি পার্ক, আর সিঙ্গি পার্কের পুজো গত কয়েক বছরের তুলনায় এবছরও কিন্তু কম যায় না। এবারে সিঙ্গি পার্কের থিমের নাম চেতনা। এই প্যান্ডামিক সিচুয়েশনে কিভাবে হবে পুজো এবং এই যে চেতনা থিমটা, এই নিয়ে কি বললেন ক্লাবের কর্মকর্তা? চলো ক্লাবের কর্মকর্তার কাছ থেকেই জেনে নিই। সিএমএর সাথে আমাদের সমস্ত পূজা কমিটি মিটিং হয়ে গেছে। ওনারা বলেছেন যে গত বছরে গাইডলাইন মেনে আমাদের পুজো করতে হবে, এবং গত বছর আমরা প্যান্ডেলে যে 30 ফিট দূরত্ব রেখে আমরা মানুষকে যে ঠাকুর দেখার ব্যবস্থা করে দিয়েছিলাম, এবছরে যদি সেম জিনিস থাকে, মহামান্য হাইকোর্ট যদি সেম রায় বের করেন পুজোর সময়, আমরা সেটা তো করবো। তার উপরেও আমরা ভাবনা চিন্তা করেছি, এবছর আমরা এন্ট্রেন্স, আমাদের যে ডোভেল লেনের যে এন্ট্রেন্স সেখানে, এবং আমাদের এক্সিট রমণী চ্যাটার্জি রোডে দুটো জায়ান্ট স্কেল লাগানো, এবং আমাদের সোশ্যাল মিডিয়া যে পেজ আছে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম, সেগুলোতে আমরা কন্টিনিউয়াসলি লাইভ দেখানো মানুষের কাছে তুলে ধরবো। যারা মণ্ডপে আসবেন তারা ওই 30 ফিট দূরত্ব রেখে, যদি মহামান্য হাইকোর্ট যদি সেই রায় দিয়ে থাকে, দেয় আবারও, তাহলে সেইভাবে ওনাদের ঠাকুর দেখার ব্যবস্থা করবো।
এছাড়া পুষ্পাঞ্জলি কথা বলি, গত বছরের মতন আমরা সেই পুষ্পাঞ্জলি বাড়ি থেকে আপনারা ফুল নিয়ে এসে পুষ্পাঞ্জলি দিতে পারবেন, এবং গোটা ফল ঠাকুরের কাছে সেটা আপনারা দিতে পারবেন। এবং আমাদের এখানে 3 দিন একটা ভোগের ব্যবস্থা হতো, গত বছর সেটাকে আমরা বন্ধ রাখতে হয়েছে, এবছরও আমরা সেই জিনিসটা বন্ধ রাখছি। আর আমাদের মানুষের কাছে একটাই আমার বক্তব্য যে আসুন, কিন্তু ভ্যাকসিনেশন মাস্ট, ভ্যাকসিনটা করে নিন। এবং আমরা এটাও করেছি আমাদের ক্লাবের পক্ষ থেকে, যারা ভ্যাকসিনেশন কমপ্লিট হবে ভ্যাকসিনেটেড তাদেরকে আমরা ব্যাচ প্রোভাইড করব, তাছাড়া আমরা ব্যাচ দেব না। এবছর থিমের কী ব্যবস্থা হচ্ছে? দেখুন, আমাদের এই কোভিড পরিস্থিতি মেনে আমাদের একটা থিম আমরা তুলে ধরছি মানুষের কাছে, তার নাম হচ্ছে চেতনা। এর মধ্যে আমরা প্যান্ডেলের একটা মেসেজ, সোশ্যাল মেসেজ আমরা দিতে চাই মানুষের কাছ থেকে। এত ঝড় বৃষ্টি, সঙ্গে কোভিড, আরো মহামারী রোগ আসবে, এদেরকে আটকানোর জন্য, এদেরকে এই গাছপালা পশু পাখি এদেরকে কিন্তু আমরা নিজেদের কিন্তু ধ্বংস করছি। তো এই ভিত্তিতে আমরা একটা থিম মানুষের কাছে তুলে ধরব, যাতে আরো গাছ লাগান, যাতে এই মহামারীকে, পরবর্তী মহামারীকে আমরা যেন আটকাতে পারি। আমরা যেটা ধ্বংস করেছি আমাদেরকেই সৃষ্টি করতে হবে। এবং আমাদের প্রতিমা শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপাল, যিনি এত বছর করে এসেছেন, তিনি করছেন প্রতিমা, করছেন আমাদের পণ্ডকে যে রূপায়ণ দিচ্ছেন সেটি হচ্ছেন মিঠুন দত্ত। এত বড় ক্লাবের এত বড় প্যান্ডেল, এত সুন্দর করে একটা কম্পিটিশান হয়, সেখানে কত পুরস্কার জিতেছে তা চলো এক ঝলক দেখে নিই। এই সিঙ্গি পার্কের প্যান্ডেল প্রস্তুতি ও একডালিয়া পার্কের প্যান্ডেল প্রস্তুতি, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আরও নতুন নতুন এরকম প্যান্ডেলের খবর জানতে, কোন প্যান্ডেলের কোন থিম, কোন ক্লাব কীভাবে পুজো করছে, তার যে সুন্দর সুন্দর ভিডিও দেখতে, তার আগাম প্রস্তুতির সুন্দর খবর পেতে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো তন্ময় দা গালি বয় ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওয় কোনো এক ক্লাবের পুজো নিয়ে। আর বন্ধুরা, খুব তাড়াতাড়ি সুন্দর একটা এপিসোড আসতে চলেছে পডকাস্টের। পডকাস্টের সুন্দর এপিসোডে সুন্দর তোমাদের মনের কথা নিয়ে আলোচনা করা হয়, আর সেখানে সুন্দর সুন্দর কথা বলা হয়, যা তোমাদের অজানা কিছু জিনিস নিয়ে আলোচনা করা হয়। তোমরা অবশ্যই এই অনুষ্ঠানের মতো পডকাস্টের অনুষ্ঠানটা দেখো, অবশ্যই ভালো লাগবে। আর প্রত্যেক সপ্তাহে একটা করে পডকাস্টের ভিডিও তোমরা এই চ্যানেলে পাবে। তো চলো, টানা উৎসবের ঠাক, এবার বাড়িতে থেকেই মেতে উঠুন পুজোর আনন্দে। প্ল্যান খোলা আড্ডা, পেট পুজো, হৈ হুল্লোড়, আরো অনেক কিছু।